ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত এই চ্যানেলের ম্যাক্সিমাম সাবস্ক্রাইবারই আইসিটি অথবা বিএসকে চাকরির জন্য আমাদের সাথে যুক্ত হয়েছে কেউ কেউ আমাদের স্টুডেন্টও হয়ে গেছে সো আজকের ভিডিওর বিষয়বস্তু যে আইসিটি এবং বিএসকে এই দুটো চাকরির মধ্যে ভালো মন্দ কি আছে কোন চাকরিটা সেরা কোন চাকরিটা করা উচিত প্রথমত আমি আইসিটি নিয়ে কথা বলবো আইসিটি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট যেটা

এসে আছে বা এরকম ব্যাপার আছে আমি তার মধ্যে যাব না বাট যারা খুব সহজে টিচিং লাইন আসতে চাও তাদের জন্য আইসিটি খুব একটা উপযুক্ত চাকরি যদিও ইনিশিয়াল স্যালারিটা কম বাট যারা পুরোনো লটে ছিল তাদের অলরেডি স্যালারি বেড়ে গেছে তো এই হোপফুল তোমাদেরও গভর্নমেন্ট কন্ট্রাক্ট হবে তোমাদেরও স্যালারি বাড়বে এবং স্যালারিটা বেড়ে আঠেরো কুড়ি রেঞ্জে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে সুতরাং যারা টিচিং পছন্দ করো বা যারা কম্পিউটার নিয়ে কাজকর্ম করতে ভালোবাসো যারা ছাত্র ছাত্রীদের গাইড করতে ভালোবাসো এবং যারা বাড়ির কাছাকাছি কোনো স্কুলে চাকরি করতে চাও তাদের জন্য আইসিটি খুব সুন্দর একটা অপশন আইসিটি চাকরি আজকে স্বপ্নের চাকরি হয়ে গেছে প্রথমে আইসিটি চাকরির জন্য ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যেত না আজকে আইসিটির চাকরি একটা কি বলবো খুব জব লুক্রেটিভ হয়ে গেছে খুব সহজে পাওয়া যায় স্কেলটা আস্তে আস্তে ইনক্রিজ করছে এবং টিচিং এ অন্যান্য জায়গায় দরজা বন্ধ থাকলে আইসিটির কিন্তু স্টেপ বাই স্টেপ রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে সো আইসিটি একটা দারুন অপশন যারা আরো বিস্তারিতভাবে প্রফেশনালি কোচিং বা ট্রেনিং নিতে চাও আমাদের সাথে যুক্ত হতে যাও আমাদের স্ক্রিন নম্বরে ফোন করো আর হেল্পের দরকার হলে স্ক্রিন নম্বরে ফোন করো আমরা তোমাকে সহযোগিতা করব অন্যদিকে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র এরকম প্রচুর ছেলে মেয়ে আছে তারা হয়তো ভালো কথা বলতে পারে না বা কথা বলার প্রবলেম আছে বা স্টুডেন্ট ইন্টারাকশন ভালো নেই বাট তারা কম্পিউটারে খুব ভালো কাজ করে তার টাইপিং স্পিড খুব ভালো এবং বাড়ির কাছাকাছি চাকরি যাইছে তাদের জন্য কিন্তু বিএসকে ডেটা এন্ট্রি জবটা দারুণ জব এবং সেখানে মোটামুটি স্টার্টিং এ ষোলো থেকে আঠারো রেঞ্জে পাওয়া যাচ্ছে এবং এক বছর পর গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল হওয়ার নাইনটি সম্ভাবনা আছে সুতরাং যারা কম্পিউটার জানো কম্পিউটার যাদের প্রপার নলেজ আছে যারা টাইপিং স্পিড ভালো কম্পিউটার বেস চাকরি করতে চাও তাদের জন্য বিএসকে দারুণ একটা চাকরি বিএসকে লিঙ্কটা খুব শীঘ্রই আসার কথা আছে তবে মন খারাপ করো না অন্যান্য ডিপার্টমেন্টে যেমন কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রত্যেক ডিপার্টমেন্টেই কিন্তু রিক্রুটমেন্ট হয় এবং সেটা প্রায় স্টার্টিং ষোলো থেকে আঠারো হাজার টাকা স্যালারি থাকে তোমরা সেগুলো অ্যাপ্লাই করতে পারো সেই লেটেস্ট খবরগুলো পাওয়ার জন্য আমরা তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এদিকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমার সুবিধার জন্য সাবস্ক্রাইব করো আমাদের আমাদের সুবিধা করতে হবে না কারণ আমরা অলরেডি একটা জায়গায় পৌঁছে গেছি সো টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও ডেসক্রিপশনে যেটা দেওয়া থাকে তাহলে এরকম লেটেস্ট চাকরির খবরগুলো বিশেষ করে गवर्नमेंट কন্ট্রাকচুয়াল চাকরির খবরগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবে এবার বিএসকে এর যেটা লিমিটেশন যেটা যে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে বিএসকে যেহেতু পাবলিক ডিলিংস পাবলিক আসবে লোকের আসবে তাদেরকে সহযোগিতা করতে হবে ফর্ম ফিল করতে হবে সেটা আবার অনেকের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায় বাট অ্যাজ এ হোল বিএসকেও খুব ভালো চাকরি এবং বিএসকে মতো প্রত্যেক ডিপার্টমেন্টে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটার করবেন হচ্ছে তাই বিএস এর জন্য গোনা ধরে রেখে তুমি অন্যান্য যে ডিপার্টমেন্ট থেকে যেমন কলকাতা বললাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ খাদ্য দপ্তর এইসব জায়গায় যে ডেটা এন্ট্রি অপারেটারের ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো প্রপারলি ফিল্ড আপ করো এবং যদি আরো প্রফেশনাল কোচিং বা হেল্পের দরকার হয় আমাদের সাথে যুক্ত হও আমাদের মতো গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জব ব্যাপারে কোচিং ওয়েস্ট বঙ্গলে কেউ তোমাকে প্রোভাইড করতে পারবে না একশোরও বেশি ছেলে মেয়ে আজকে আমাদের হাত ধরে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কাজ করছে শুধু স্টেট গভর্নমেন্ট নয় সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জবও করছে আপ টু ফোরটি থাউজেন্ড তারা স্যালারি পাচ্ছে সুতরাং সুবর্ণ সুযোগ তোমরা থেকে আর পাবে না আমাদের চ্যানেলের সাথে থাকো তোমার এই চাকরি পাওয়ার জায়গাটাকে শক্তভক্ত কর কারণ গভর্নমেন্ট চাকরি পেতে সময় লাগে প্রাইভেট চাকরি নিয়ে প্রচুর খাটনি স্যালারি ইস্যু থাকে সেই জন্য মাঝামাঝি গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জব ইস ভেরি গুড অপশন এবার এই ধরনের চাকরি আইসিটি বা বিএসকে পাওয়ার জন্য তোমাকে একদিকে যেমন কম্পিউটার অ্যাওয়ারনেস মানে কম্পিউটারের থিওরিটিক্যাল নলেজ শিখতে হবে কম্পিউটার কম্পিউটার হাতে কলমে নলেজ ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল টাইপিং স্পিড এগুলো একদম পাই টু পাই তোমাকে জানতে হবে একদম এক্সেল এর মাস্টারপিস হতে হবে সঙ্গে সঙ্গে তোমাকে এখানিকটা জেনারেল ইংলিশ জেনারেল জেনারেল ল্যাপযোগ এর উপর নলেজ রাখতে হবে এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে এই ধরনের পরীক্ষাগুলোর জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস থাকে না তাই তুমি সব ফর্মই ফিল আপ করতে পারো সুতরাং আর দেরি নয় তোমার চয়েস আইসিটি হোক বা বিএসকে ইমিডিয়েটলি আমাদের সাথে যুক্ত হও ইনিশিয়াল স্টেজে আমাদের ইউটিউবের চ্যানেলের সাথে যুক্ত হও আমাদের টেলিগ্রাম চ্যানেল সাথে যুক্ত হও আর যদি মনে করে যে প্রফেশনালি আমাদের থেকে কোচিং বা ট্রেনিং নেবে অবশ্যই আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে আসলে আরও তোমাকে সঠিকভাবে সহযোগিতা করতে পারবো সুতরাং বিএসকে হোক বা আইসিটি ভালো করে প্রিপারেশন করো যেভাবে বললাম প্রিপারেশন করো একটা সঠিক চাকরি পেয়ে যাও চাকরি পেলে কমেন্টে একটা থ্যাংক ইউ লিখো একটু কথা বলে ভিডিওটা শেষ করছি আরো বিস্তারিত ইনফরমেশনের জন্য আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারো আবার বলছি সুন্দর সুন্দর চাকরির খবর ভালো ভালো কেরিয়ার এর খবর জানার জন্য তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এদিকে টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও সাবস্ক্রিপশন করতে পারো সেখানে লেটেস্ট খবর গুলো পেয়ে যাবে সবাই ভালো থাকো ভালো করে প্রিপারেশন না সেই প্রত্যাশা ভিডিওটা শেষ করছি